আমার বন্ধুরাও আমার সাথে ফাইজলামি করতো, দেখলে খেলতে নিত না, ওরা কাবাডি খেলতো, ই খেলতো, ডাঙ্গুটি, অনেক কিছু আগের খেলা বুঝে নিত, ফুটবল, ক্রিকেট এই ধরনের খেলা খেলতো। আমি তো ওগুলো খেলতে পছন্দ করতাম না, আমি মেয়েদের সাথে গিয়ে কুতকুত খেলতাম, চুরি ভাঙা খেলতাম, গোল্লা ছুট খেলতাম, এই ধরনের পুতুল বউ খেলতাম। এটাই ছিল আমার পরিবর্তন আর কি। আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলকে বিভিন্ন অসহায় মানুষ বা এমনকি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি একজন তৃতীয় লিঙ্গের মানুষের সামনে, তার জীবনের গল্পটা আমরা তুলে ধরব আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দর্শক, কারণ এই তৃতীয় লিঙ্গ বলতে আপনারা হয়তো বুঝে গেছেন, হ্যাঁ, আমরা কাকে নিয়ে কথা বলবো সে আমাদের হয়তো ক্যামেরার সামনে আছে, আমরা সরাসরি তার কাছে চলে যাই, তার সাথে কথা বলি, শুনবো তার জীবনের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো রাখছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে ভাইয়া বলবো না আপু বলবো? আমাকে তো আপুই বলতে হবে, কারণ আমি তো ভাইয়ার কাপড় পরিনি, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে আপু বলতে হবে। আচ্ছা, আপু বলার কারণটা কি? ভাইয়া তখনই বলবেন যখন আমাকে আপনার মতো লাগবে, তাই না? আর আপু তখনই বলবেন যখন একটা আমাকে মেয়েদের মতো লাগবে। অবশ্যই। আচ্ছা আচ্ছা আপু, না আমি ভাইয়া দিয়ে শুরু করতে চাচ্ছি, আপনাদের ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলির আমি ছোট, মানে যখন আপনার দেখা গেছে আপনার তো একটা পরিবার আছে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, এখনো হয়তো একটা পরিবার, হ্যাঁ আছে, কিন্তু আপনার সেই পরিবারটার শুরু থেকে আমরা শুনতে চাচ্ছি। অবশ্যই। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা ভাই আছে, একটা বোন আছে, ভাইগনা আছে, ভাস্তি আছে, ভাতিজি আছে, ভাগ্নি আছে, ছোটখাটো একটা ফ্যামিলি আছে আমার। আচ্ছা, না ভাইগনা ভাতিজি সবকিছু আপনার মাশাআল্লাহ বিশাল বড় একটা ফ্যামিলি আছে। হ্যাঁ, এক্সাস্ট ফ্যামিলি যেটাকে বলে, ফ্যামিলি আছে। কিন্তু একটি জিনিস আমি ভাইয়া আমি শুনতে চাচ্ছি, সেটা হলো যে আপনি কি লেখাপড়া করেছেন? আমি অ্যাকচুয়ালি আমার লেখাপড়া ওরকম করা হয়নি, আমি স্কুল জীবন থেকে আমার লেখাপড়া শেষ, মানে প্রাইমারি থেকে স্কুলের গন্ডিয়ার পার না, মানে ওখান থেকে আমার। কিন্তু কেন লেখাপড়া সমাপ্তি হয়েছে, বা আপনি তো প্রথম জন্মগ্রহণ করেছেন, বা আপনার সবকিছু ছেলের মতো নিয়েছিল, রাইট? তখন আপনার নাম ছিল? আমার নাম ছিল সজীব। কি নাম? সজীব। সজীব। আচ্ছা, তখন আপনি স্কুলে যেতেন, বা তারপর আপনার পরিবর্তনটা কিভাবে, মানে আসতে, মানে আপনি তো ক্লাস ফাইভ পর্যন্ত করেছেন, মানে পাঁচটা বছর আপনি স্কুলে গিয়েছেন, মানে আপনার সেই স্কুলে যাওয়ার গল্পগুলো যদি আমাদের কি স্কুলে যাওয়ার গল্প কি বলবো, ওখানে দুঃখ ছাড়া সুখ নেই ওখানে, কেন স্কুলে যায় মানুষ আনন্দ করতে করতে, কিন্তু আমি আনন্দ পেতাম না। কেন পেতাম না? আমার সাথে স্কুলের অনেক ছাত্ররা আমার সাথে মিশতো না, আমার পরিবর্তন ছিল অন্যরকম, আমি অন্যরকম চলাফেরা করতাম, আমি একটু সাজগোজ করতে পছন্দ করতাম, এই টিটকাটি মিটকাটি মারতে, এই জন্য স্কুল ছাড়া হয়েছে। অনেক পিছনে অনেক কাহিনী আছে যেগুলো বলে সারা রাত শেষ করা যাবে না। আমি আপনার সারা রাত লাগুক, সারা দিন লাগুক, আমি শুনতে চাচ্ছি, সেটা হলো যে আপনি তো ছেলে, একজন ছেলে হিসেবে স্কুলে ভর্তি হয়েছে, রাইট? হ্যাঁ, তো সেই গল্প সেখান থেকে আমি শুনতে চাচ্ছি। আমি একটা কথাই বলবো, হাদিস নিয়ে, একটু হাদিস নিয়ে, ডোন্ট মাইন্ড। যখন আমার জন্ম হয়েছে তখন কিন্তু আমার ফ্যামিলির লোকজন ইমাম সাহেবকে ডাকছে যে অমুকের ছেলে হয়েছে, তখন ইমাম সাহেব এসে দেখলো, যখন কোলে নিচ্ছে তখন সে কিন্তু আমার তোয়ালাটা উল্টায় দেখছে যে আমি একটা ছেলে, তাই না? তখনই কিন্তু আজান দিয়ে ফু দিয়ে কানে আমার একটা নাম রাখা হয়েছে, সজীব, ঠিক আছে? তারপর যখন আমি দিনে দিনে বড় হতে লাগলাম, আমার মন মানসিকতা চেঞ্জ, সবার মন তো আর এক না, তাই আমার, আপনারা ছেলে মানুষ, আপনাদের মন থাকে মেয়েদের প্রতি, আর আমাদের মন থাকে ছেলেদের প্রতি, আর আমার মেয়েদের সাজগোজ করতে ভালো লাগে, ছেলেদের কাপড় পরতে ভালো লাগে না, এই থেকে পরিবর্তন। তখন আমি বুঝলাম আমি মনে হয় আলাদা জগতের কোনো একজন লোক, এটা ভাবতাম তখন। শারীরিক পরিবর্তন দেখছেন নাকি আপনার মানসিকতা? আমার মানসিকতাও পরিবর্তন এবং আমার শারীরিক পরিবর্তন, মানে আপনি আস্তে আস্তে, হ্যাঁ, আমার রুচিরও পরিবর্তন, মানে আস্তে আস্তে বড় হচ্ছেন, আর তাছাড়া আপনার সবকিছু পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন আপনার বাবা মা যখন আপনাকে স্কুলে একজন ছেলে হিসেবে ভর্তি করলো, তারপরে
তারপর ভর্তি করলো, ভর্তি করার পরে স্কুলে যখন যাওয়া আসা করতাম তখন অনেকে অনেক টিটকারি মারতো, অনেকে মিশতো না, আমার সাথে খেলতো না। তখন আমি একদিন স্কুলে গেলে দুই দিন যেতাম না, এইভাবে এভাবে সেভাবে মাস্টারের বেতন দেওয়া হচ্ছে, বাবা মা দিচ্ছে, পড়াশোনা ভালো করতে পারতেছি না, পরীক্ষা ফেল করতেছি, এটা নিয়ে বাসায়ও টর্চারিং করতো বাবা মা, যে এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছি, তুমি সুন্দর মতো স্কুলে যাচ্ছ না। স্কুল থেকে মাস্টার বিচার দিত বাসায়, তারপরে যাদের এখানে কোচিং করতাম তারা বিচার দিত, আসে না। তাই আমি গিয়ে তো ওখানে কোনো আমার দাম পেতাম না, আমাকে অন্য চোখে তারা দেখতো, অন্য ছাত্রদেরকে পড়াইলে আমাকে অতটা বেশি গ্রাহ্য করতো না। মানে টিচাররাই কাজ করতো? হ্যাঁ, টিচাররাও এই কাজ করতো। ঠিক আছে, মানে সে কি আপনাকে একজন তাদের ছাত্র হিসেবে দেখতো না? আমি জানি না সে কি হিসাবে দেখতো, কিন্তু সে আমার সাথে তত বেশি কথা বলতো না। ঠিক আছে, তো ওই কারণে আর কি স্কুলে যাওয়া হয়নি। আর যারা আপনার সাথে লেখাপড়া করছে মানে আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার যারা ফ্রেন্ড যারা লেখাপড়া করছে, কেউ ডাক্তারি পড়তেছে। না না, আমি তখনকার কথা বলছি, তাদের আপনার সাথে কি ধরুন টিচারের আপনাকে সেইভাবে সেই নজরে দেখতে না, যে একজন সে আমার এজ স্টুডেন্ট, সে কোন জাতের বা কোন ক্যাটাগরি সেটা না, কিন্তু সেটা না ভেবে সে আপনাকে একটু অন্য চোখে দেখে। হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ, এটা আমার অভিযোগ। তারপরে মানে আপনার বন্ধুরা কিভাবে দেখে? আমার বন্ধুরাও আমার সাথে ফাইজলামি করতো, দেখলে খেলতে নিত না, ওরা কাবাডি খেলতো, ই খেলতো, ডাঙ্গুটি, অনেক কিছু আগের খেলা বুঝে নিত, ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলা খেলতো। আমি তো ওগুলো খেলতে পছন্দ করতাম না, আমি মেয়েদের সাথে গিয়ে কুতকুত খেলতাম, চুরি ভাঙা খেলতাম, গোল্লা ছোট খেলতাম, এই ধরনের পুতুল বউ খেলতাম, এটাই ছিল আমার পরিবর্তন আর কি। তারপরে এই স্কুলে যাওয়া হয়নি, পরে দিয়ে বাসায় থাকতাম, অনেক মারধর করতো বাবা মা, শাসন করতো, মারধর এটা না, এটা আমাকে শাসন, যেন আমি ভালো হয়ে চলি, আমি যেন ভালো মতো পড়াশোনা করি। তারা আমাকে ভালো লাইনে নেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমি ভালো লাইনে যেতে পারিনি। কেন পারিনি? সমাজের লোকের জন্য, আমি তো বাবা মাকে বলতে পারি না যে এই সমাজের লোক আমাকে এই ক্রিটিসাইজ করতেছে, এই ধরনের কথা বলতেছে, এই ধরনের চোখে দেখতেছে, সেটা তো আর বাবা মাকে বলতে পারি না। তখন যখন আস্তে আস্তে ফ্যামিলির আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন, এলাকাবাসীরা যখন দেখতেছে, তখন একটু ঝগড়া লাগলে আমার বাবা মাকে আমাকে নিয়ে কথা তুলতো, যে ওনার ঘরে এরকম একটা হিজড়া পয়দা হয়েছে, নানা ধরনের কথা বলতো। যখন দেখতাম বাবা মা কান্নাকাটি করে, আবার আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমি নিজের ইচ্ছে ঘর থেকে বের হয়ে গেছি, দেখি আমার মতো কেউ আছে কি না এরকম, না আমি একা। তখন এই হিজড়া সমাজ খুঁজে পেলাম। যখন আপনার বাবা মা বা সমাজ বা আপনার প্রতিবেশীরা আপনাকে এই ধরনের মন্তব্য করতো, বা আপনি তো মানুষ, পরিবার তো আমার মা তো কান্না করে, আমার আব্বা কান্না করে, আমার বোন কান্না করে, ঠিক আছে, যে আমার ভাই এটা, ঠিক আছে, কয়জন কয়জনের মুখ তালা মারা যাবে বলেন, সবার মুখ তো আর তালা মারা যাবে না। আর তখনকার যুগে কিন্তু এরকম হিজড়াদেরকে নিয়ে, তৃতীয় পড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কোনো সরকারও কাজ করেনি, ঠিক আছে, তখন এই ব্যাপার নিয়ে কেউ ঘাটাঘাটিও করেনি। এখন বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মা, উনি আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে এই কি জানি কয় আজকে 3 বছর না 4 বছর হলো আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আমরা ভোটার আইডি কার্ড পেয়েছি, আমি একজন ভোটার, ঠিক আছে, আমি এবার ভোট দিয়েছি, তারপরে আমরা পাসপোর্ট করতে পারতেছি, ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারতেছি, এই সুযোগটা আমাদেরকে প্রধানমন্ত্রী দিয়েছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনাকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম তৃতীয় লিঙ্গের মানুষের পক্ষ থেকে। আচ্ছা, মানে আপনি কি সেই সময়ের কথা, মানে আপনার বাল্য জীবনের কথা, মানে আপনাকে আপনার সমাজ মেনে নিতে পারেন? সমাজের লোককে আমি দোষ দিব? আমি আমার ফ্যামিলিকে দোষ দিব না। আপনি তো আপনার ফ্যামিলির সন্তান। হ্যাঁ, তারা তো একজন সন্তান হিসেবে দেখছে, কিন্তু আপনি কোন লিঙ্গ বা এটা এটা তো আমি তো আর লজ্জায় তাকে দেখাতে পারি না, আমার বাবাকে দেখাতে পারবো না, মাকে দেখাতে পারবো না, আমি কোন ধরনের কোন লিঙ্গের মানুষ এটা আমি বলতে পারিনি, এটা আমার চোখের লজ্জা, মুখে শরম ছিল, এই কারণে বলতে পারিনি, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, কোনো বাবা মা তার সন্তান যদি ল্যাংড়া হয়, কানা হয়, লুলা হয়, যাই হোক না কেন, বাবা মা কখনোই বুক থেকে ফেলে দেয় না, ঠিক আছে, সবার বাবা মা চায় তার সন্তান তার বুকে থাকুক, আর আমিও আমার বাবা মা চেয়েছে আমি তাদের বুকে থাকি, কিন্তু আমি ইচ্ছে করে চলে আসছি, দেখি আমার জন্য আমার বাবা মার কেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, আমার ভাই বোনের কেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে, আমার বোনের তখন বিয়ে হয়নি, ভাই বিয়ে করেনি, তখন তারা ভালো লেভেলে তারা পড়াশোনা করতেছে, ভালো জায়গায় বিয়ে নাও হতে পারে, আমার বোনের ভাইটা ভালো জায়গায় বিয়ে নাও করতে পারে, কোনো ভালো চাকরি নাও করতে পারে আমার কারণে, এই কারণে আমি বের হয়ে গেছি, আমার মাথায় যতটুকু বিবেকে ধরছে আমি ওই কাজই করছি। তখন আপনার বয়স ছিল? তখন আমার বয়স 13-14 বছর ছিল। হ্যাঁ, বেড়ে এসে মানে প্রথম কোথায় বা
আমি সর্বপ্রথম বেরিয়ে এসে আমি চলে গেছি কক্সবাজার চিটাং। হ্যাঁ, ওখান থেকে আমার বাড়ি হচ্ছে কি মিরপুর শাহরাপাড়া। হ্যাঁ, আমি কক্সবাজারই ছিলাম, সৈকতের পাড়ে, ওখানে রাতে ঘুমাইছি। আর কোথায় ঘুমাতেন? সৈকতের পাড়ে, ওখানে লিকের মতোই ছিল, টেবিল দেওয়া ছিল, যারা বসে বসার জন্য একটা প্লেট ছিল, ওখানে ঘুমাইছি রাত্রেবেলা। আর পাউরুটি চা কিনে খেয়েছি। যে কদিন টাকা ছিল 1500 টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছিলাম। 1500 টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে কক্সবাজার পর্যন্ত চলে গেছে? হ্যাঁ, ওখান থেকে চলে আসছি। চলে আসার পরে অনেকদিন নাপাত্তা ছিল, আমার কি খুঁজে পাচ্ছিল না। তখন মাইক দিয়ে অ্যানাউন্স করছে, সবাই মনে করছে ছেলে ধরা আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, তখনকার যুগে হ্যাঁ গুজব। তখন যখন আমি 7 দিন পরে আসছি, আমার আম্মা তো খুব কান্নাকাটি, আব্বা খুব কান্নাকাটি, আর কোথাও যাবি না হ্যান ত্যান। আবার কিছুদিন ভালো ছিলাম, আবার দেখি ওই ধরনের টর্চারিং, মানসিক টর্চারিং। হ্যাঁ, বকা দিলে মারলেই কিন্তু শাসন হয় না, টর্চারিং করা হয় না। অনেক কিছুর কথা আছে যেগুলো মানুষের মাথার মস্তিষ্কে গিয়ে লাগে, দিমাগে গিয়ে লাগে, মানসিক রোগ হয়ে যায় মানুষের কথা শুনে। তখন আবার আমি বের হয়ে গেলাম, বের হয়ে আমি ইন্ডিয়া চলে গেছি। দেখিয়ে ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছে আমরা এই ধরনের লোক, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, হিজড়া যাকে বলে। বর্ডারে গিয়েছি, এখান থেকে গাপতে আমি প্রথমে গিয়েছি হিলি বর্ডার দিয়ে, হিলি পাঁচ বিবি। হ্যাঁ, আমার মনে আছে মালদা স্টেশন আছে, ওখান থেকে আমি ট্রেনে চড়েছি। 2 দিন লাগছে কলকাতা শিয়ালদা যেতে। তারপর সেখানে গিয়ে হ্যাঁ অচেনা শহর, সেখানে অনেক বাঙালি আছে, বাংলা কথা বলে, সবাই কলকাতা তো বাঙালি সব। তারপরে একজনের সাথে পরিচয় হলো, ওনার সাথে কথা বলে ওনার ওখানে কয়েকদিন থেকে তারপরে দিল্লি চলে গেলাম। উনি কোন সম্প্রদায়ের? উনি হিজড়া সম্প্রদায়। আমি ছিলাম বারাইপুরে। শিয়ালদা স্টেশনে 2 দিন আমি ছিলাম, হ্যাঁ স্টেশনে ছিলাম রাত্রেবেলা। তারপরে হ্যাঁ, তখন ওখানে দেখি স্টেশন থেকে অনেক হিজড়ারা ওই যে বাচ্চা নাচানোর জন্য ঢোল ঢাক নিয়ে বের হয়, তখন ওনাদের সাথে, ওনারা দেখে আমাকে চিনে ফেলছে, আমি ওনাদেরকে চিনে ফেলেছি যে ওনারা আমার মতো, আমি ওনাদের মতো। তখন ওনাদের বাসায় গেছি, যাওয়ার পর ওনাদের বাসায় ছিলাম, ওখান থেকে পরিবার পেয়েছি, নতুন পরিবার। তো ওখান থেকেই আমি দিল্লি চলে গেছি। দিল্লিতে গিয়ে আমি ক্লাবে ডান্স করতাম বারে। নাচতে জানেন? হ্যাঁ, নাচ শিখলেন? নাচ আমি ঢাকাতেই শিখেছি। ড্যান্স ডাইরেক্টর সোপান ভাই, কিছুদিন আগে উনি মারা গেছে করোনায় আক্রান্ত। তাই ওনার কাছে আমি ডান্স শিখছি এই মগবাজারে। হ্যাঁ, এখানেই ওনার এখানে 2-3 মাস আমি ক্লাস করেছিলাম নাচের, তারপরে যতটুকু পারছি, তারপরে নিজের আইডিয়া থেকে ফিল্ম দেখে টেকে এই আর কি। আর ক্লাবের ভিতরে তো এরকম ডান্স হয় না, যে ফিল্মের ডান্স, যে যেভাবে নাচতে পারে, বুঝতে পারছেন? ক্লাব তো একটা নাচ দেখবো পরে, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনাকে নিয়ে এরপর প্রতিবেদনে আমরা শুনবো আপনার। অবশ্যই। হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে মানে একটা অচেনা শহরে গিয়ে বা আপনাদের মানে আপনি যে সম্প্রদায়ের সাথে মিশতে চেয়েছেন বা যে জন্য বাড়ি ছেড়েছেন, তাদের মতন কাউকে পেয়ে গেছেন, মানে নতুন একটা পরিবার পেয়ে গেছেন? নতুন একটা পরিবার পেয়েছি, তা আমার মতো যারা তাদেরকেই পেয়েছি, যাদেরকে বলে হিজরা, তৃতীয় লিঙ্গ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এরপরে আপনি ক্লাবে কিভাবে গিয়েছেন, তারপরে আমরা পরের পর্বতে শুনবো। আচ্ছা, আমরা কিন্তু সেই সজীব ভাইয়ের গল্প শুনছি এখনো, তার পরের নামটা কিন্তু আমরা হয়তো আমরা পরের পর্বে শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।